আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ইউনিয়ন স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী অধ্যায় এক। অধ্যায় এক হচ্ছে ভাষা। অধ্যায় এক এই ভাষা অধ্যায় নিয়ে প্রথম অংশ নিয়ে আগের একটি ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব এই ভাষা অধ্যায়ে সাধু ভাষা, চলিত ভাষা এগুলো নিয়ে আলোচনা করব। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল, দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেল, তা ছিল খুবই সীমিত। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকগণ গদ্য গ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। তিনি বলেছেন যে সাধু ভাষা হচ্ছে সমগ্র বঙ্গদেশের, অর্থাৎ সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন, তাই সাধু ভাষা হিসেবে স্বীকৃত। সাধু ভাষার প্রামাণ্য সংজ্ঞার্থ বা সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে সাধু ভাষা হচ্ছে সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষায় হচ্ছে সাধু ভাষা। বাংলা ভাষার সংস্কৃত শব্দ, সম্পদ, ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ এবং ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীর অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয় তাহাকে বাংলা সাধু ভাষা বলে। ডক্টর মোহাম্মদ এনামুল হক হচ্ছে এটা বলেছেন যে সাধু ভাষার সংজ্ঞা তিনি এভাবে দিয়েছেন, মূলত যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাই হচ্ছে সাধু ভাষা। অর্থাৎ সাধু ভাষা হচ্ছে যে ভাষারীতির মধ্যে ক্রিয়াপদ ও সর্বনাম পদে পূর্ণরূপে থাকে, অর্থাৎ পূর্ণরূপে ব্যবহৃত হয় ক্রিয়াপদ আর সর্বনাম পদে। যেমন তাহারা খেলিতেছে, এই যে খেলিতেছে শব্দটি হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ হচ্ছে তাহারা, এই দুটি শব্দই হচ্ছে পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। উহারা ঘুমাইয়া রহিয়াছে, যে উহারা এটা হচ্ছে সর্বনাম, রহিয়াছে এটা হচ্ছে ঘুমাইয়া রহিয়াছে এটা হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদগুলো হচ্ছে পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা কোনটি? কোন একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়। মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। তবে সবার মুখের ভাষাই চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র ও শিক্ষিত সমাজের ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজন বৌদ্ধ আদর্শ কথ্য ভাষা গড়ে তোলা হয়। এটাই হলো বাংলার আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এ আদর্শ ভাষাতেই পারস্পরিক ভাবের আদান প্রদান করে থাকে। চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষাই। চলিত ভাষা হচ্ছে একাধারে বর্তমানে লিখার ভাষাও মুখের ভাষাও হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চলিত ভাষার প্রামাণ্য সংজ্ঞার্থ দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানে ভদ্র ও শিক্ষিত সমাজের ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হইয়াছে। এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলা হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছেন এই সংজ্ঞাটা দিয়েছেন। তদ্ভব শব্দ সংকুচিত ক্রিয়া প্রস্বীকৃত সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনুসারী পদবিন্যাস প্রণালীর ব্যবহার সহ যে স্বচ্ছন্দ চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি কলিকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মুখের ভাষার আদলে গড়িয়া উঠিয়াছে তাহার নাম হচ্ছে চলিত ভাষা। ডক্টর মোহাম্মদ এনামুল হক এই সংজ্ঞাটা দিয়েছেন। মূলত যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে বলা হয় চলিত ভাষা। আমরা সাধু ভাষার ক্ষেত্রে দেখেছি যে ক্রিয়াপদ ও সর্বনাম হচ্ছে দীর্ঘ রূপে থাকে, অর্থাৎ তাদের সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। কিন্তু চলিত ভাষায় দেখা যায় যে ক্রিয়াপদ ও সর্বনাম পদ হচ্ছে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়। যেমন তারা খেলছে, ওরা ঘুমিয়ে রয়েছে, এগুলো হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ এবং সর্বনামের সংক্ষিপ্ত রূপ। প্রধানত ক্রিয়াপদ ও সর্বনাম পদের পার্থক্য বিবেচনা করেই সাধু ভাষা ও চলিত ভাষা নিরূপণ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় তাহারা পড়িতেছে, বাক্যটিতে দুটি পদ আছে, তাহারা সর্বনাম পদ এবং পড়িতেছে হচ্ছে ক্রিয়াপদ। সাধু ভাষার উল্লিখিত পদ দুটোতে সর্বনাম পদ ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। এবার বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে তার রূপ দাঁড়াবে তারা পড়ছে। এক্ষেত্রে বাক্যটিতে তারা সর্বনাম পদ এবং পড়ছে হচ্ছে ক্রিয়াপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়েছে। সাধু ভাষার ক্রিয়াপদ হচ্ছে পড়িতেছে, খাইয়াছে, বলিতেছে, যাইতেছে, পড়িতেছে, দেখিতেছে ইত্যাদি। চলিত ভাষার ক্রিয়াপদ পড়ছি, খেয়েছি, বলছি, যাচ্ছি, পড়ছি, দেখছি ইত্যাদি। সাধু ভাষার সর্বনাম পদ হচ্ছে তাহার, তাহারা, তাহাদের, উহাদের ইত্যাদি। চলিত ভাষার সর্বনাম পদ হচ্ছে তার, তারা, তাদের, ওদের। এই উদাহরণগুলো থেকে আমরা দেখেছি যে সাধু ভাষার ক্রিয়াপদ আর সাধু ভাষার সর্বনাম পদগুলো হচ্ছে এগুলো হচ্ছে পূর্ণরূপে ব্যবহৃত হয়, কিন্তু চলিত ভাষার ক্রিয়াপদ সর্বনাম পদ হচ্ছে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, তোমরা আজকে এই পড়াগুলো যেগুলো পড়িয়েছি এগুলো তোমাদের পাঠ্যবই থেকে খুব ভালোভাবে পড়ে নিবে এবং তোমাদের আজকের পড়া আছে সাধু ভাষা চলিত ভাষা কি এবং সাধু ভাষা চলিত ভাষার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।